नमस्कार बन्धुरा, तो आज के देख आज के जो देखी आज के ट्रेड कर लम ट्रेड जैगाटा पुरोपुर देख देखो आज के दिन क्योंकि बेस भलो ट्रेड कर आज के दिन जो देखी तो भलो रकम एक ग्रीन कैंडेले क्लोज दिए जे जैगाटा क्लोज दिए क्योंकि बेस एक क्रुशियल लेवेले क्लोज दिए लेवल क्यों विशाल एक इम्पर्टेंट लेवल कल के दिन क्यों हो दाड़े और कल के दिन ट्रेड करार्जन क्योंकि विशाल भलो एक सूझो एने दीते कल के दिन जो कल के दिन एके तो एक्सपायरि तो एक्सपायरि डेते किन्तु तो कल के किन्तु विशाल भलो एक ट्रेडर अपरचुनिटी पे पर कल के दिन तैरी थकूँ और जदि ऑप्शन प्रीमियम लार्निंग ग्रुपे जॉइन करते चान तार लिंक नीचे देवा आछे गिये जॉइन करते पारेन। ताछाड़ा एकटा सबार जोन्नो सुखबर आछे सेटा होच्छे आमादेर एकटा ऑप्शन प्रीमियम लार्निंग ग्रुप स्टार्ट होच्छे जेटा एकदम फ्रीते हबे तार जोन्नो आपनाके कि करते हबे ना नीचे जे लिंक देवा आछे एंजेल वन जिरोधा बा सैमको जेकोनो तीनटेर एकटार मध्ये आपनारा अकाउंट खुलुन एबं सेखान थेके पाँच थेके छटाते मिनिमाम ट्रेड करुन तारपरे आमादेर ऑप्शन प्रीमियम लार्निंग ग्रुपे आपनाके जॉइन करे नेवा हबे। तो चलो आज के दिन आमरा देखते पेलाम कि बेस एक भालो कैंडल तैरी करेछे एबं भालो रकम एक जायगाते किन्तु गिये दाड़िये आछे एबं एई जायगा थेके कल के दिन आमादेर देखुन कल के दिन आमादेर ट्रेड जेखाने एसे दाड़ाते पारे सेटा होच्छे एई लेवलटा माने कोनटा 43,166 एई रकम एकटा लेवल दाड़ाबे एटा किन्तु आसते पारे। तो এই রকম একটা লেভেল অবধি আমরা মিনিমাম টার্গেটও রাখতে পারি বা সবচেয়ে যেটা ভালো টার্গেট হবে সেটা হচ্ছে 43,444 অবধি আমাদের কিন্তু একটা টার্গেট আমরা অ্যাপ্রক্সিমেট রাখতে পারি ডে চার্টের জন্য আপনাদের এটা বললাম। এবার চলুন আমরা চলে যাই আজকে আমরা কি ধরনের ট্রেড করলাম যেটা আপনাদের সবচেয়ে বেশি জানা দরকার যে আজকে দিন আমাদের ট্রেড আমরা কিভাবে এক্সিকিউট করলাম। দেখুন আজকে দিনে যদি আমরা ট্রেড ধরি তো প্রথম থেকে একদম আপনাদের দেখাই যে আমরা কি ধরনের ট্রেড করেছিলাম আমি কোন লেভেলটার দিকে আলোচনা করেছিলাম। দেখুন 711 লেভেলটার দিকে দেখুন 711 যখন ব্রেক করলো আজকের দিনে আমরা যদি দেখি আমরা আজকের দিনে 26 তারিখ তো আজকের দিনে যদি আমরা দেখি যে ট্রেড যখন আমাদের ঠিক 711 লেভেলটা মানে ব্রেক করলো আমি সেই মুহূর্তেই ট্রেড আপনাদের বলেছিলাম এবং সেখান থেকে আমরা কি ধরনের প্রফিট পেলাম দেখুন সোজা সাপটা পুরো 100 পয়েন্টের কাছাকাছি প্রফিট যখন এখানে এবং প্রথমে আমরা পি সাইডে নিয়েছিলাম সেখানেও আমার মনে হয় 60 পয়েন্টের কাছাকাছি প্রফিট জেনারেট করেছি এবং এই জায়গাতে আমাকে সবচেয়ে বেশি মজা দিয়েছে খুব কম টাইমের মধ্যে ভালো প্রফিট পেয়েছি এবং এটাও প্রায় আমার 100 পয়েন্টের কাছাকাছি গেছে। আজকে মনে হচ্ছে টোটাল 300 থেকে 400 পয়েন্টের কাছাকাছি টোটাল আমাদের প্রফিট হয়েছে। তো যদিও বা আমি সব ট্রেডগুলো নিতে পারিনি কারণ আমি একটু বাইরে ছিলাম বলে আমি ট্রেড নিই না কিন্তু ট্রেড দিয়ে দিই আমি বারবার বলি যে আমি যতক্ষণ না পুরোপুরি থাকছি তখন আমি ফুল কোয়ান্টিটি নিই না আমি ফুল কোয়ান্টিটিতে দুটো বাই করেছি এবং সেখানে আমার প্রায় 375 বা 350 এরকম একটা পয়েন্ট 350-ই ধরলাম তো 350 পয়েন্টের কাছাকাছি প্রফিট আমরা জেনারেট করতে পেরেছি। এবার দেখুন ঘটনা হচ্ছে যে কালকের দিনে কি ধরনের ট্রেড করব সেইটা নিয়ে এবং এইটা আসার পরে 3 PM এর ক্যান্ডেলে যখন এইটা দেখুন এইটার ব্রেকআউট হলো তখনও একটা বেশ ভালো রকম দিয়েছে। তো প্রত্যেকটা জায়গাতে কিন্তু আজকে বেশ ভালো ভালো 3 PM ক্যান্ডেলে আমি যখন এখানে আলোচনা করেছিলাম 3 PM ক্যান্ডেল গিয়ে দেখবেন আমরা 42,500 মনে হচ্ছে 42,500 কল সেটা গিয়ে দেখবেন যে কি ধরনের প্রফিট দিয়েছে একটা বিশাল বড় একটা র্যালি পেয়েছি আমরা 3 PM ক্যান্ডেলে এবং 220 ক্যান্ডেলও ভালো রকম কিন্তু একটা ছোট্ট যদিও বা প্রফিট ছিল তো এই জায়গাটাতেও ভালো রকম একটা প্রফিট আমরা জেনারেট করতে পেরেছি। তো এবার কথা হচ্ছে আমরা 15 মিনিট ক্যান্ডেলে দেখে নিই যে কালকে দিন আমরা কী ধরনের ট্রেড করব। দেখুন কালকে দিনে কতগুলো ভীষণ ইম্পর্টেন্ট লেভেল হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে কি কালকে যদি এই রকম লেভেলের মধ্যেই ওপেন হয় এবং হ্যাঁ আমাদের একটা জিনিস যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে কালকে কিন্তু আমাদের যদি দেখি যে গ্লোবাল মার্কেট তো গ্লোবাল মার্কেট কিন্তু আমাদের কালকে নেগেটিভে ক্লোজ হয়েছিল এবং আজকে যদি গ্লোবাল মার্কেট একটু আপসাইডে যায় তাহলেই কিন্তু আমরা দেখতে পারি আমাদের সেন্টিমেন্টটা একটা আপসাইডে যাবে। তাই কালকের দিনের জন্য কিন্তু আপনারা ম্যাক্সিমাম আমার যা মনে হচ্ছে যে একটা গ্যাপ আপ ওপেনিং হতে পারে তাই গ্যাপ আপের দিকে তৈরি থাকতে পারেন। কালকে কিন্তু একটা গ্যাপ আপ ওপেনিংয়ের ভীষণ বড় একটা সম্ভাবনা রয়েছে। তো আমি আগে দেখে নিই যদি আমরা ধরলাম যে ফ্ল্যাট ওপেনিং হলো এবং এই রকম লেভেলের মধ্যেই যদি আমরা দেখি ট্রেড করছে এবং তারপরে যদি আমাদের যেই লেভেলটাকে দিকে নজর রাখবেন সেটা হচ্ছে কি না 42,877 লেভেল যদি 42,877 এই লেভেলটাকে যদি ব্রেক করে তাহলেই আমাদের যেটা ফার্স্ট টার্গেট হয়ে দাঁড়াবে 42,877 লেভেলটা এই লেভেলের মধ্যে যদি ওপেন হয় এবং ওপেন হওয়ার পরে যদি 5 মিনিট বা 10 মিনিট পরে এই লেভেলটাকে ব্রেক করে তাহলে প্রথম যে টার্গেট হবে সেটা হচ্ছে 42,966।
এবং সেকেন্ড টার্গেট যেটা হবে সেটা হচ্ছে 43,144। এবং থার্ড টার্গেট আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে, আমি যদি থার্ড টার্গেটটা একটু এখানটায় লিখে দিই, এখানেই লিখে দিলাম, তো থার্ড টার্গেট যেটা হবে সেটা হচ্ছে 43,277। এই তিনটে টার্গেট নিয়ে আমরা কিন্তু এগোতে পারি। তাহলে আমাদের ফার্স্ট টার্গেট কী হলো? না, আমাদের ফার্স্ট টার্গেট যেটা হবে সেটা হচ্ছে 42,966। সেকেন্ড টার্গেট যেটা হবে সেটা হচ্ছে 43,144। এবং থার্ড টার্গেট যেটা হবে সেটা হচ্ছে 43,277। তো এই তিনটে টার্গেট আমরা কখন নেব? যদি এই রেঞ্জের মধ্যে ওপেন হয় এবং ওপেন হওয়ার পরে যদি 42,877 এই লেভেলটাকে ব্রেক করে তারপরে। এবার কথা হচ্ছে, ধরুন কালকে আমাদের ম্যাক্সিমাম চান্সেস রয়েছে এইরকম একটা জোনের মধ্যে যদি গ্যাপ আপ ওপেনিং হয়, আমার মনে হচ্ছে যে 42,900 থেকে 43,000-এর মধ্যেই বা 42,850 থেকে 950-এর মধ্যেই হয়তো বা ওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এইরকম যদি জায়গাতে ওপেন হয় তাহলে একটা রেঞ্জ করতে দিন, এবং রেঞ্জ করার পরে যেই দিকে ব্রেক করবে, যদি এই দিকে ব্রেক করে তাহলে এই দিকে নেব, এবং এই দিকে ব্রেক করলে আমি এই দিকে নেব। দেখুন সবসময় ট্রেন্ড কী আছে না পজিটিভ ট্রেন্ড, ট্রেন্ড আছে পজিটিভ ট্রেন্ড, ট্রেন্ড সবসময় কিন্তু পজিটিভ ট্রেন্ড। তো পজিটিভ ট্রেন্ডে আমরা সবসময় কী করবো, আমি যেটা বারবার বলি কি কোয়ান্টিটিকে কমাবো। যদি পজিটিভ ট্রেন্ড থাকে তাহলে আমরা পজিটিভ আপ ট্রেন্ডে যদি পজিটিভ সেন্টিমেন্ট থাকে তাহলে কী হবে, আমরা আপ ট্রেন্ডে যদি 100% নিই তাহলে আমরা ডাউন ট্রেন্ডে ডাউনের দিকে যদি পি বাই করি তাহলে আমরা 25-30% কাছাকাছি আমরা এখানে নিতে পারি, এর বেশি একদমই না। এই ব্যাপারগুলো দেখুন, মানি ম্যানেজমেন্ট যতক্ষণ না শিখছেন ততক্ষণ অবধি কিন্তু ভালো প্রফিট কখনোই জেনারেট করতে পারবেন না, তাই মানি ম্যানেজমেন্টটা আপনাকে ভীষণ ভীষণ ভালো করে করতে হবে। তো এই রেঞ্জের মধ্যে যদি ওপেন হয় এবং এরপরে যদি 43,000-এর বা এইরকম লেভেলটাকেও ব্রেক করে তখন আমরা ভালো রকম দেখতে পারি। এবার ঘটনা হচ্ছে, যদি ইনকেস ধরুন গ্যাপ ডাউন আজকেও ধরুন লোতে ওপেন হলো, তো গ্যাপ ডাউনে যদি ওপেনিং হয় তাহলে যেটা দেখতে হবে, আমার মনে হচ্ছে না এরকম লেভেলে ওপেন হবে বলে, হয়তো বা এইরকম লেভেলে ওপেন হতে পারে যদি গ্যাপ ডাউন ওপেনিং হয়, তাহলে একটা এই হাই অবধি আমরা আবারও আজকে আজকের যে হাইটা লেগেছে এই অবধি আমরা টার্গেট রাখতে পারি যদি এরকম রেঞ্জে কোনো ওপেন হয়। আর যদি আপনাকে মনে হয় যে আপনার যে আমি পি সাইডে দেখব, দেখুন যদি পি সাইডেও আমাকে দেখতে হয় তাহলে যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে যদি ওপেন হয়, ধরে নিলাম আমি গ্যাপ ডাউন বিশাল ওপেনিং হলো এবং এই রেঞ্জের মধ্যে ওপেনিং হলো, এবং তারপরে যদি যতক্ষণ এই অবধি থেকে আপনি 42,000 অবধি টার্গেট রাখতে পারেন, 42,000 প্রথমে আপনার 100 টার্গেট থাকতে পারে, তারপরে আপনি 41,950 অবধি টার্গেট রাখতে পারেন, তো এই টার্গেটের পরে আমার মনে হয় না বেশি আপনি পাবেন, কারণ এখান থেকে আবারও একটা বাউন্স ব্যাক কিন্তু আপনারা দেখতে পেতে পারেন। তো এই ব্যাপারগুলো একটু মেনটেন করবেন। আশা করছি ভিডিওগুলো ভালো লাগছে, ভালো লাগলে ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, অবশ্যই ভিডিওটাকে লাইক করে যান। তার সাথে সাথে আমাদের যদি প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে হয় তাহলে তাই জয়েন করুন, আর যদি মনে হয় আপনার কাছে টাকা নেই তাহলে আপনাদের যাদের কাছে টাকা নেই তাদের জন্য আমি এটা বিশালভাবে করছি, যে আমি সেখানে শুধুমাত্র লেভেলগুলো বলে দেবো, সমস্ত লেভেলের আলোচনা হবে, এবং এই প্রিমিয়াম গ্রুপটা হয়তোবা আমাদের টাকা দিয়ে প্রিমিয়াম গ্রুপ 4-5 বছর বাদে যদি সেখানে কোনো টাকা দেওয়াও থাকে আমি তাদেরকে অবশ্যই সার্ভিস দেবো, এমন না যে যারা লাইফ টাইম নিয়ে রেখেছেন তাদের লাইফ টাইমই পাবেন, এমন না, কোনো দিনও করবো না এই ব্যাপারটা, কারণ আমি বেঁচে যতদিন আছি ততদিন তো আপনারা পাবেন, এইটুকু গ্যারান্টি আমি আপনাদের আমি দিতে পারি। তো সেক্ষেত্রে আপনাদের এই ব্যাপার, আর যদি আপনি চ্যানেলে আমাদের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর নিচে দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনি আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারেন, অ্যাকাউন্ট খুলে আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন হওয়ার একটা সুযোগ পেতে পারেন, যেখানে আমরা সমস্ত কিছু দেবো। আর তার সাথে সাথে দেখবেন ইউটিউবে একটা জয়েন বাটন আছে, যদি পারেন, যদি আপনার ইচ্ছে হয় তাহলে জয়েন বাটনে আপনি ক্লিক করে আমাদের জয়েন হতে পারেন, সেখানেও কিন্তু আমরা সমস্ত কিছু চার্টগুলো, যেই চার্টগুলো আমরা তৈরি করি রেগুলার, তো সেই চার্টগুলো কিন্তু আমরা সেখানে দেবো। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।